আমার দেশের এমপি মন্ত্রীরা জানে দেশের মধ্যে চিনি 90 টাকা চলতেছে, খোদ ভাবে লুটে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে পারো তোমরা হারাম ভাবে জাতিকে জিম্মি করছো। তারা কথা বলে না কেন? ওই যে 2 টাকা খেয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বুঝতে পেরেছি মহিলাটার কুদরতিভাবে আল্লাহ খাওয়ান দেয়। এ মুমিনেরা বলুন, আপনারা যদি আল্লাহর উপরে ভরসা করেন কে খাবারের ব্যবস্থা করবেন? এই যে বাজারের ভিতরে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, ঠিক না? এখন যে দেশের অবস্থা করোনার পরে সব জিনিসের দাম আকাশচুম্বী। আল্লাহর কি মেহরবানি, বাংলাদেশের একটা বরকত আছে, যেটা দাম বাড়ে ওইটা আর নামে না। আমি মনে হয় বানায় বলতেছি, কথা বলেন দেখেন, শোনেন। আমিরুল মুমিনীন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসবেন না, খুব খেয়াল করবেন, বুঝার জন্য বলছি। দুনিয়ার রাজা বাদশাহ এমপি মন্ত্রী জ্ঞানীরা বুঝে নাও, আমিরুল মুমিনীন উমর যখন ফিলিস্তিন সফর করেছিলেন, এই ঘটনাগুলি কান সুখের জন্য বলছি না, শিক্ষার জন্য বলছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিলিস্তিন গেলেন, তখন তিনি বললেন, বাজারের ঊর্ধ্বগতির কমপ্লেন আমার কাছে দিও না, তোমরা সব আমল সুন্দর করে ফেলো, এ আকাশ আর জমিন তোমাদেরকে তোমাদের দ্রব্য দিয়ে, বিভিন্ন ধরনের খাদ্য দিয়ে বাজার ভর্তি করে দিবে, অটোমেটিক দাম কমে যাবে। সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধানকে দোষ দিও না, কারণ আমাদের যারা রাষ্ট্রপ্রধান আছে, যারা ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে, ওদেরকে 2 টাকা ঘুষ খাওয়াইয়া বাজারের মধ্যে দাম বাড়াইতে কইছে তুই 5 টাকা বাড়া। আর আমাদের ব্যবসায়ীরা যারা নাকি ডিলার নেয়, ডিলারশিপ যারা, এরা মনে করেন চিনির দাম ধরেন কইছে তোরা 10 টাকা বাড়া, আমাগরে 2 টাকা দিছত বাগে যুগে খাই, তোরা 8 টাকা, ওরা বাড়াই দিছে একবারে 90 টাকা কেজি, বানায় বলছি। কিন্তু এটা মনে রাখবেন, আমার দেশের গভর্নমেন্ট জানে, আমার দেশের এমপি মন্ত্রীরা জানে দেশের মধ্যে চিনি 90 টাকা চলতেছে, কথা বলেন ঠিক কিনা? তারা কথা বলে না কেন? ওই যে 2 টাকা খেয়েছে। আপনার বিশ্বাস না, খবর নিয়ে দেখেন, হাবিবি একটা কথা বানায়া বলে না, কথা বলেন ঠিক কিনা? ওদেরকে কিছু খাওয়ায় আমার আপনার পকেটের টাকা ব্যবসায়ীরা অসৎভাবে লুটে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে পারো তোমরা হারাম ভাবে জাতিকে জিম্মি করছো, হাসরের দিন আল্লাহর আদালত থেকে তোমরা রেহাই পাবা না। আল্লাহ রাব্বুল আলামিনের আদালত থেকে এমপি মন্ত্রী এবং সমস্ত ব্যবসায়ী তোমরা প্রত্যেকেই দাঁড়াইতে হবে, আর আল্লাহর আদালতে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। সেই দিন কোনো টেলিফোন চলবে না, কোনো রিকোয়েস্ট চলবে না, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা। আল্লাহু আকবার। রাগ করছেন? কে কে রাগ করছেন হাত উঠান। মহিলা জিজ্ঞাসা করল, মহিলা জবাব দিলেন, আমাকে আল্লাহ খাওয়ান, দ্রব্য মূল্যের জন্য কমপ্লেন করবেন, আমল বাড়াইয়া দেন, চরিত্র সুন্দর করেন, রাষ্ট্রকে দোষ দিয়ে কোনো লাভ নাই, আপনারা ঠিক হয়ে যান, রাষ্ট্রপ্রধান এমনি ঠিক হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন, আমরাই তো ঠিক নাই, কইছে তোরা 1 টাকা বাড়া, আপনারা বাড়াই দিয়েছেন 3 টাকা, তা আকামটা তো আপনারাই করলেন।